হ্যালো ভিউয়ার্স, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটি ফেমাস বেঙ্গলি রেসিপি, ভাপা ডিমের ধোকার ডালনা। এর আগে আমি আপনাদের ছোলার ডালে ধোকার ডালনা দেখিয়েছি, আশা করি আমার এই রেসিপিটিও আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন বানিয়ে ফেলি ভাপা ডিমের ধোকার ডালনা। তাহলে দেখে নিই ডিমের ধোকার ডালনা বানাতে আমাদের কী কী লাগছে। এখানে আমি 5টা ডিম নিয়েছি, তার সাথে এখানে 2টো মিডিয়াম সাইজের আলু, একটু বড় ডুমো করে কেটে নিয়েছি, 8টা থেকে 10টা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, এখানে 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো এবং 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো নিয়েছি। তার সাথে 1টা মিডিয়াম সাইজের টমেটো পিউরি করে রেখেছি, আর এখানে 4 কোয়া রসুন এবং কিছুটা আদা নিয়ে আমি এটা পেস্ট করে রেখেছি, আর 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। এর সাথে লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর 1/4 টিস্পুন গোটা জিরে, আর লাগছে গরম মশলা পাউডার। রান্নাটা আমরা সাদা তেলে করছি, আর লাগছে এর সাথে স্বাদ মতো লবণ ও মিষ্টি। এখানে আমি একটা মিক্সিং বোলে 5টা ডিম ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে 1/2 টিস্পুন মতো লবণ দিলাম, দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটা। এখানে আমি 1টা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, তার মধ্যে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। তেলটা বাটির মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই রেসিপিটি তৈরি করার জন্য কিন্তু অ্যালুমিনিয়ামের বাটিটা খুব প্রয়োজন। এবারে আমি ডিমটার মধ্যে ঢেলে দিলাম। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। কড়াইতে আমি জল বসিয়েছি উনুনে। জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আমি এর মধ্যে অ্যালুমিনিয়ামে বাটিটা বসাবো, বাটিটা যেন ভেসে থাকে, ডুবে না যায়। জলটা গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে বাটিটা বসিয়ে দিলাম। এটা একটু হতে সময় লাগবে। এখন আমি এটাকে প্রায় 25 থেকে 30 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। মাঝখানে একবার ঢাকনাটা আলগা করে এটাকে একটু চেক করে দেখতে হবে ডিমটা সিদ্ধ হয়েছে কিনা বা তৈরি হয়েছে কিনা। এখন আমি এটা 30 মিনিটের জন্য ঢেকে দিলাম। 20 মিনিট পর আমি ঢাকাটা খুলে এটা একটু চেক করে নেব কতটা হলো। 1টি চামচ দিয়ে আর 2 থেকে 3 মিনিট এটা ঢাকা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে। আমি আরও 2-3 মিনিটের জন্য ওটা ঢেকে দিলাম। পঁচিশ মিনিট হয়ে গেছে, আমি এবার দেখে নেব ডিমটা কতটা তৈরি হলো। 1টা চামচের কোনা দিয়ে আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, ডিমটা তৈরি হয়ে গেছে। ডিমটা যদি কাঁচা থাকে তাহলে চামচের গায়ে এটা লেগে যাবে। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবং বাটিটা নামিয়ে এটাকে ভালো করে ঠান্ডা হতে দেব। বাটিটা নামিয়ে নিচ্ছি। বাটিটা ঠান্ডা করে নিয়ে বাটিটা থেকে ডিমটাকে 1টা প্লেটের মধ্যে নামিয়ে আমি এটা বিভিন্ন শেপে কেটে নিয়েছি। কড়াইতে আমি 1/2 কাপ রিফাইন অয়েল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি ডিমটাকে ভেজে নেব। একটু ব্রাউন করে এগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। এগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, দেখুন কি সুন্দর এগুলো ব্রাউন কালার এসেছে এবং ফুলে গেছে। এবারে এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য।
আলুটা ফ্রাই করার সময় আমি এর মধ্যে অল্প পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে দেব। দুই থেকে তিন মিনিট সময় লাগবে আলুটা ফ্রাই হতে। আলুটা ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। তেলের মধ্যে আমি তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা তৈরি হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট, এটাকে এক মিনিট মতো নাড়াচাড়া করে আমি বাদবাকি মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। কাঁচা লঙ্কা চেরা দিলাম। হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিলাম। হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো দিলাম। 1 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম। 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি। টমেটো পিউরিটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে 1/4 টিস্পুন চিনি দিলাম। এর মধ্যে এবারে মশলাটার মধ্যে ভাজা আলুটা দিয়ে দিলাম। আলুটার সাথে মশলাটাকে আর একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলুটা কষানো হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে জল দিচ্ছি। এটা খুব বেশি ঝোল হবে না, ঘন গ্রেভি হবে, তাই জলটা পরিমাণ মতো দিতে হবে। এখন আমি এর মধ্যে ডিমের ধোকাটাও দিয়ে দিচ্ছি। এবার এটাকে 3 থেকে 4 মিনিট আমি ঢেকে দিচ্ছি এবং এটাকে ফুটতে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, এবারে আমি এর মধ্যে 1 টিস্পুন গরম মশলা দিলাম। গরম মশলা দিয়ে গ্যাসটা আমি অফ করছি, এটাকে 5 মিনিট ঢেকে দিচ্ছি, তারপরে এটাকে আমি সার্ভ করব। তৈরি হয়ে গেছে ভাপা ডিমের ধোকার ডালনা। আশা করি আপনাদের এই এপিসোডটি ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।